14 বছর আগে আমি এই প্রেসিডেন্ট পার্ক থেকে বিতাড়িত হয়েছিলাম। 14 বছর পর নিয়তি আমাকে আবার ফেরত নিয়ে এসেছে এখানে। সবকিছু যেমন ছিল তেমনই আছে, কিন্তু কোনো কিছু বদল হয়নি। এমনকি শোপিসগুলো, আলমারিগুলো, শোকেস, সবকিছু প্রতিটা জিনিস, ফার্নিচার আমরা দুজনে মিলে প্রেসিডেন্ট পার্কটা সাজিয়েছিলাম আমাদের সন্তান এরিকের ভবিষ্যতের কথা চিন্তা করে। তো 14 বছর আগে ঠিক যেমন যে জায়গায় যেমন জিনিসগুলো রাখা ছিল ওখানেই আছে, শুধু নেই শুধু এরিকের বাবা মানুষটি। ঘরের যেখানে যে কর্নারে যায় প্রতিটা কর্নারে আমি ওনার ছোঁয়া পাই, প্রতিটা জায়গায় আমি ওনাকে অনুভব করি। মনে হয় যেন উনি ওনার উনি জীবন্ত আছেন, উনি মারা যাননি, উনি আমাদের সাথেই আছেন। আমি এরিক দিনের অধিকাংশ সময় বাবার স্মৃতিচারণ করি, কিন্তু এরিক তো আমাদের দুজনকে তেমন একটা পায়নি। তো এরিকের আসলে ওরকম ওর মেমোরিটা আসলে ওর স্মৃতিটা খুব ঝাপসা। মা বাবা একসাথে, মা বাবাকে নিয়ে ঘুরছে, মা বাবাকে নিয়ে বসে খাচ্ছে, সেই কথাগুলো এরিককে আমার বারবার রিপিট করতে হয়, ওকে মনে করিয়ে দিতে হয়। এবং ও এক ধরনের আত্মতৃপ্তি, একটু একরকমের আনন্দ পায়। এবং ও প্রচুর প্রশ্ন করে যে বাবা কি খেতে পছন্দ করতো, তুমি বাবার সাথে কোথায় কোথায় ঘুরতে যেতা, আমাকে নিয়ে তোমরা কোথায় গিয়েছিলে। আমি অ্যারেস্ট হওয়ার আগে শেষ ছুটিটা ওর বাবা সাথে কাটিয়েছিলাম হচ্ছে কক্সবাজারে এরিককে নিয়ে। ওই ছবি এখন কোনো ছবি তো শুধু তেমন আমাদের নেই, একটা ছবি আছে কক্সবাজারের এরিকের বাবার সাথে আমার এরিকের সাথে, ওটা এরিক দেখে মনে করিয়ে দিই ওকে ছুটিগুলোর সময়। তারপর আমার এরিকের ছোটোবেলা যেটা লন্ডনে কাটিয়েছে, এরিক জন্মের পরে লন্ডনে যে ছিল তার কয়েক মাস, সেই সেই স্মৃতিগুলো ওকে মনে করিয়ে দিই, এই ছোটোবেলার গল্পগুলোই করি। মা ছিলে আমাদের এভাবে আমাদের সময় আসলে কেটে যায়। এরিকের বাবার সাথে আমার না বলা কথা অনেক ছিল, অনেক অভিমান ছিল, অনেক বছরের গ্যাপ ছিল। মাঝে মধ্যে আমি নিজে নিজে মনে মনে কথা বলি ওনার সাথে, ওনার জিনিসপত্রগুলো যখন দেখি বা গুছিয়ে রাখি। এই তো সেদিনকে ওনার স্যুট সবই তো চুরি হয়ে গেছে ওনার বাড়ি থেকে, উনি মারা যাওয়ার পরে তো ওনার সব প্রিয় জিনিসগুলো, ওনার গিফটগুলো অনেক জিনিসই নেই এখানে। যেগুলো আছে ওগুলো আমি চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দর করে যত্ন করে রেখে দেওয়ার। মনে হয় যেন পাশ থেকে উনি আমার সাথে কথা বলছে। অনেকদিন হয় আমি হয়তো ওনার চেয়ারে বসে বই পড়ছি, কম্পিউটার কাজ করছি, তখন মনে হয় যেন উনি পাশ থেকে হয়তো বা বলছে যে তুমি চা খাও নি, অনেকক্ষণ চা খাও। এই কথাটা ওনার একটা প্রিয় ডায়লগ ছিল আর কি, প্রায় প্রায় আমাকে মনে করে দিতেন। হয়তো বা উনি নিজে চা খেতে যেতেন, অসম্ভব ভদ্র মানুষ ছিলেন দেখে হয়তো বা কখনো অর্ডার করতেন না, রিকোয়েস্টই করতেন বেশিরভাগ সময়। তখন তুমি আমাকে বলতেন যে এখন কি এক কাপ চা খাওয়া যায় না একসাথে, কোনো অ্যাপ্রোচ তো ছিল এরকম। বা আমি হয়তো বা ভোরবেলা নামাজ পড়ছি, দেখা গেল যে হঠাৎ করে যখন আমি খুব আমি আল্লাহকে স্মরণ করছি, ডাকছি খুদাকে, ওনার যেন দোয়া করছি, আমার মনে হয় যেন উনি আমার কাছে দাঁড়িয়ে আছে। এই এই ফিলিংসগুলো হয়। বা এরিক যখন জিমে জিম করে তখন আমি হঠাৎ করে আমার মনে হয় আমি ওর বাবাকে দেখছি, যেন এরিকের ভিতরে আমি ওর বাবাকে দেখি। উনি উনি তো প্রচুর জিম করতেন, প্রচুর এক্সারসাইজ করতেন, উনি মারা যাওয়ার 3-4 মাস আগেও কিন্তু উনি এক্সারসাইজ করছেন। তো আমি আমি বাসায় এসে ওনার দুই জোড়া কেডস জিমে পেয়েছিলাম, ব্যবহৃত মোজা এবং জুতা, ওরকমই উনি যেটা ব্যবহার করে জিমে রাখতেন। আমি এগুলো সংরক্ষণ করছি এখন, এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রতিটা জিনিস ওনার, ওনাকে সব কিছুতেই আসলে এই বাড়ির ভিতরে আসলে উনি আছেন। কখনো আমার এবং এরিকের এই একটা আসলে বেসিক্যালি এই একটা কারণেই এরিক মানে এখান থেকে কোথাও যে কমফোর্টেবল ফিল করে না, কোনো বাড়িতে থাকতে চায়, হ্যাঁ অন্য কোথাও থাকতে চায় না। সে বলে যে না আমার বাবা আসলে আমি আমার বাবার ওখানে আছে, বাবার স্মেলটা সে পায়। এমনকি কিছু কিছু কাপড় চোপড় আছে এরিক, ওগুলো আমাকে ড্রাই ক্লিন করতে দেয়নি, ও বলেছে যে না যেগুলো আমার বাবা লাস্ট যে কাপড়গুলো ব্যবহার করেছে, যে গায়ের যে কাঁথাটা অদ্ভুত একটা ব্যাপার, এরিকের আব্বার একটা কাঁথা আছে যে কাঁথাটা আমার দেওয়া প্রায় 20-21 বছর আগে, ওই কাঁথাটাকে এখন দেখি এরিক গায়ে ঘুমাচ্ছে। আমি বলি যে বাবা এটা তবে পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে, ফুটা হয়ে গেছে, চেঞ্জ করে দিই। বলছি না মানে এটা আমার আব্বা এটা গায়ে দিত কিন্তু সবসময়। তো এর
এটা ওয়াশও করতে দেয়নি, কিন্তু বাবা মারা গেছে 1.5 বছর, তাই বলে বাবা এটাকে ওয়াশ করে দিই। বলে না, আমার বাবার গায়ের গন্ধ এখানে জড়িয়ে আছে, মেখে আছে, হ্যাঁ মা তুমি এটা ওয়াশ করবো না কোনোদিন। তো বাবা সব জায়গায় আমাদের সাথে আছে।